স্কুটির ভেতরে লুকিয়ে সাপ, আর তাকে উদ্ধার করতে সময় লেগে গেল প্রায় 4 ঘন্টা। সোমবার এক স্কুটি গাড়িতে সাপ ঢুকে থাকার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসার বামুনারা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই সাপ দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা। সেই সময় ওই রাস্তা দিয়ে বেরোচ্ছিলেন ডাব্লু বাউডি নামে এক বনকর্মী। বিষয়টি জানতে পেরে তিনি এগিয়ে আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় স্কুটি থেকে সাপটিকে উদ্ধার করে জঙ্গলের দিকে ছেড়ে দেন। উদ্ধারকারী ব্যক্তির কথায় উদ্ধার হওয়া সাপটি তুতুর প্রজাতির এবং এটি বিষধর নয়। আমার বন্ধু হচ্ছে, আমি একে গরমকে ছড়তে এসেছি, তাই বলো আমার জ্যাকেট আছে দাদার কাছে। আমি উপর থেকে জ্যাকেটটা নিয়ে বেরোছিলাম, তো ওই গেট কাছে আমার পায়ে সাপ ছিল, আমি দেখলাম না, কিন্তু 2-3 কিরকম করলাম, তারপরে দেখছি কি সাপ সেটা আমি কি রঙের দেখতে, কালো রং ছিল, এই তো মোটা আর এই তো লম্বা ছিল। তারপরে ওখান থেকে আমি একে ডাকলাম, এই কাকাও ছিল এখানে, দাদাও ছিল এখানে, তারপরে সাপ এখানে বসা ছিল, ইয়ে আসলো গরব বললো কি, আমি বললাম সাপটাকে বেরো, এসে বললো কি ঠিক আছে আমি বেরোচ্ছি। তারপরে কি হলো, গাড়িটা আমার এদিকে লাগা ছিল এদিকে দেখে বলো, গাড়িটা এখানে লাগা ছিল, তা সাপটা কি হলো এখানে চপে গেল। তারপরে দেখা কতক্ষণ ধরে এই চলছে তোমাদের এই কাজ? মোটামুটি 3-4 ঘন্টা। এখনো সাপ বের হয়নি? গাড়িটা ভিতরে দেখা যায়, কখন দেখা যায় না, মানে গাড়ির মধ্যে আছে দেখে, গাড়ির মতো না আছে। 4 ঘন্টা ধরে আগে এখানে এসেছিলাম, দিয়ে ওরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, গাড়িতে অনেক ভিড় লেগেছিল, আমি বুঝতে পারি না কি ব্যাপার বটে। দিয়ে আমি খেয়ে দিয়ে যখন স্যারের বাড়ির থেকে এলাম, দিয়ে স্যারের বাড়ির থেকে আসার পর আমি দেখলাম তাও ভিড় লেগে আছে, ঠিক আছে, দিয়ে আমি দেখলাম একটু দাঁড়াই কি ব্যাপার, বলছিল সাপ। দিয়ে আমি অফিসে ফোন করি, অফিসে ফোন করার পর আমাকে আমাদের এটা তো আমাদের এলাকা নয়, দিয়ে আমি বলি ঠিক আছে যাই হোক, আমি তো জানি সাপ থাপ ধরেছি আমি অনেকবার আগে, ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে আমিও কাজ করি, স্যারের বাড়িতে থাকি, ঠিক আছে। দিয়ে আমাকে ছেলেগুলো ডাকলো, ডেকে নিয়ে আমি দেখলাম খোলাগুলি করলো, সেই সাপটাকে টেনে বার করলাম, ঠিক আছে। টেনে বার করার পর দেখলাম কী প্রজাতির সাপ এটা? এটা হচ্ছে তুতু। এটা কি বিষাক্ত? না এটা বিষাক্ত নয়, এটা দুধ খায়। কামড়ায় না? না কামড়ায় না, এটা গরুর দুধ খায়। আপনার কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, USG, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927-800-447, এছাড়াও 8670-909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।